সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, 7ই জানুয়ারি কোনো নির্বাচন হচ্ছে না। ঢাকা থেকে আসন্ন ফল নির্ধারণ করা হয়ে গেছে। ওই দিন শুধু ফল ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এবারে জানাবো মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আবারও বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন বলেছেন, নির্বাচনের নামে ষড়যন্ত্র হচ্ছে। যে নির্বাচন হচ্ছে সেটা নির্বাচনের নামে খেলা হচ্ছে। জনগণ এই নির্বাচনের সমর্থন করে না এবং বয়কট করবে। জানাবো একতরফা নির্বাচনকে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে তামাশা এবং নাটকে পরিণত করেছে বলে উল্লেখ করেছে গণতন্ত্র মঞ্চ। এবারে থাকছে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল 7টার দিকে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখানে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। নিজেদের ভিতরে গোলাগুলি, নিহত 1/5 ইসরায়েলি সেনা। অবরুদ্ধ গাজা উপত্যকায় অক্টোবরের শেষে শুরু হওয়া ইসরায়েলি সৈন্যদের স্থল অভিযানে প্রায় 1/5 সেনা নিজেদের ভেতরে গোলাগুলি এবং অন্যান্য দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর IDF মঙ্গলবার এ তথ্য জানায়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। 7ই জানুয়ারি নির্বাচন নয়, শুধু ফল ঘোষণা হবে মঈন খান। 7ই জানুয়ারি কোনো নির্বাচন হচ্ছে না। ঢাকা থেকেই আসন ও ফল নির্ধারণ করা হয়ে গেছে। ওই দিন শুধু ফল ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বৃহস্পতিবার সকাল 8:45 দিকে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকে। শ্রদ্ধা নিবেদন শেষে ডক্টর আব্দুল মঈন খান বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন মূলত বানরের পিঠাভাগ করা নির্বাচন। ভাগাভাগি নির্বাচন করছে আওয়ামী লীগ এবং তাদের শরিকরা। তামাশা নির্বাচন করতে চাচ্ছেন ক্ষমতাসীনরা। তিনি বলেন, 7ই জানুয়ারি কোনো নির্বাচন হচ্ছে না। ঢাকা থেকেই আসন্ন ফল নির্ধারণ করা হয়ে গেছে। ওই দিন শুধু ফল ঘোষণা করা হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরে ব্রিফিংয়ে আবারও বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবারও উঠে এসেছে বাংলাদেশ ইস্যু। সরকার গঠনের পর যুক্তরাষ্ট্র সরকারকে সমর্থন করবে পররাষ্ট্রমন্ত্রী, এমন দাবির বিষয়টি উঠে আসে প্রেস ব্রিফিংয়ে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ম্যাথু মিলার বলেন, আমরা সব পক্ষকে সংযম প্রদর্শন এবং সহিংসতা এড়াতে আহ্বান জানাই। সবাই যাতে সহিংসতা এবং প্রতিশোধের ভয় ছাড়াই প্রাক নির্বাচন ও নির্বাচনী পরিবেশ বজায় রেখে অবাধে অংশগ্রহণ করতে পারেন এমন পরিস্থিতি তৈরি করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায়। এছাড়া সরকারকে সব অংশীদারদের সঙ্গে কাজ করার জন্যও আহ্বান জানান তিনি। এর আগে গত 6ই ডিসেম্বর ওয়াশিংটনে ফরেন প্রেস সেন্টারে এক সংবাদ সম্মেলনে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ বিষয়ক সমন্বয়ক জন কির্বি বলেন, আমরা বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করি, তা বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাব। আমরা অন্য দেশের নির্বাচনে কোনো পক্ষ নেই না। বাংলাদেশের ক্ষেত্রে এই নীতির কোনো পরিবর্তন হবে না। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। আমরা জনগণের মৌলিক প্রত্যাশা পূরণে যা করতে পারি তা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও তার দল অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করছে রাশিয়ার এমন অভিযোগের বিষয়ে জিজ্ঞেস করা হলে জন কির্বি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা। রাশিয়ানরাও জানে এটি মিথ্যা। এটা শুধু উচ্চমানের রুশ অপপ্রচার। তারা জানে এটা মিথ্যা। বাংলাদেশের জনগণ যা চায় আমরাও তাই চাই, এবং তা হল অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এটাই রাষ্ট্রদূত তার দল করছে। তিনি বলেন, রাষ্ট্রদূত পিটার হাস এবং তার টিম আগে যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ঠিক একইভাবে তারা বাংলাদেশের সুশীল সমাজ, বিরোধী দল, সরকার সহ সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছেন। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক প্রত্যাশা পূরণ এবং জনগণের আশা আকাঙ্ক্ষাকে যেন সম্মান করা হয় তা নিশ্চিত করতে তাদের কঠোর পরিশ্রম অব্যাহত থাকবে। জনগণ এই নির্বাচন সমর্থন করে না, মাহবুবউদ্দিন খোকন। বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন বলেছেন, নির্বাচনের নামে ষড়যন্ত্র হচ্ছে। যে নির্বাচন হচ্ছে সেটা নির্বাচনের নামে খেলা হচ্ছে। জনগণ এই নির্বাচন সমর্থন করে না এবং বয়কট করবে। বৃহস্পতিবার বীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেন তিনি। মাহবুবউদ্দিন খোকন বলেন, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য, গণতন্ত্রের জন্য বুদ্ধিজীবীরা জীবন উৎসর্গ করেছিলেন। তাদের এই মহান ত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। বিএনপি এবং কৃষক দলের পক্ষ থেকে
থেকে আমরা শ্রদ্ধা জানিয়েছি। যে সংগ্রাম 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে শুরু হয়েছিল, লাখো লাখো মানুষ তাদের জীবন দিয়েছিল স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র আজকে বাংলাদেশে নেই। বিএনপি যুগ্ম মহাসচিব বলেন, আজ বেগম খালেদা জিয়ার যুদ্ধ, তারেক রহমানের যুদ্ধ, বিএনপি সহ সমমনা দল এবং সমগ্র জাতির যুদ্ধ ভোটাধিকারের জন্য। দেশে সেই ভোটাধিকার নেই। যে পর্যন্ত জনগণের ভোটাধিকার নিশ্চিত না হবে, আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত না হবে, সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বিএনপির এই নেতা বলেন, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। নির্বাচন কমিশনের শিডিউল নিয়ে এবং নির্বাচন নিয়ে জনগণের উৎসাহ আগ্রহ নেই। নির্বাচন করছে একটি দল আওয়ামী লীগ, সঙ্গে আছে তাদের দোসরা এবং ইলেকশন প্যাকেজে যারা আছে সেই সব রাজনৈতিক দলগুলো। একতরফা নির্বাচন তামাশায় পরিণত হয়েছে গণতন্ত্র মঞ্চ। একতরফা নির্বাচনকে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে তামাশা ও নাটকে পরিণত করেছে বলে উল্লেখ করেছে গণতন্ত্র মঞ্চ। রাজধানীর হাতিরপুল মেহেরাবা প্লাজার সামনে থেকে বিজয়নগর হয়ে পল্টন মোড় পর্যন্ত গণতন্ত্র মঞ্চের মিছিল ও বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কায়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশের নেতারা বলেন, সরকার একতরফা নির্বাচন করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং সেই নির্বাচনকে সম্পূর্ণভাবে তামাশা ও নাটকে পরিণত করেছে। নির্বাচনে ভোট দেওয়া বা না দেওয়া জনগণের সাংবিধানিক অধিকার, সেই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আর যতই স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে ইসি সভা সমাবেশ বন্ধের নির্দেশ দিক না কেন, মানুষ আগামী 7ই জানুয়ারি নির্বাচনে ভোট কেন্দ্রে না গিয়ে তা প্রত্যাখ্যান করবে। নেতারা বলেন, নির্বাচন যদি তামাশায় পর্যবেসিত হয়, নির্বাচন যদি প্রহসন হয়, তাহলে জনগণের অধিকার সেই নির্বাচন বর্জন করা। নির্বাচন কমিশন চাইলেই জনগণের বিরুদ্ধে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো চিঠি দেওয়ার এখতিয়ার রাখে না। কাজেই নির্বাচন কমিশনকে বলা হচ্ছে, আগামী 24 ঘন্টার মধ্যে এই চিঠি প্রত্যাহার করুন। নেতারা আরো বলেন, সরকার দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এরা কেবল বিরোধী মতকে দমন ও নিয়ন্ত্রণ করে ক্ষান্ত নয়, এরা আদালতে অযৌক্তিক এবং অন্যায় বিচার দেখিয়ে বিরোধী দলগুলোর সদস্যদের মধ্য থেকে এর মধ্যে প্রায় 889 জনকে কারাদণ্ড দিয়েছে। প্রতিদিনই গণগ্রেপ্তার তো আছেই। দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগকে সরকার দেশের জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। সরকার দেশকে সর্বনাশের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে। সমাবেশে নেতারা বলেন, আমাদের কথা খুব স্পষ্ট, আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করেছি। জনগণের প্রতি আহ্বান, এই ডামি নির্বাচন বর্জন করুন। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। নিজেদের ভেতরে গোলাগুলি, নিহত 1/5 ইসরায়েলি সেনা। অবরুদ্ধ গাজা উপত্যকায় অক্টোবরের শেষে শুরু হওয়া ইসরায়েলি সৈন্যদের স্থল অভিযানে প্রায় 1/5 সেনা নিজেদের ভেতরে গোলাগুলি এবং অন্যান্য দুর্ঘটনায় নিহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। IDF-এর একজন মুখপাত্র জানিয়েছে, গাজায় সেনাবাহিনীর স্থল অভিযান শুরু করার পর থেকে অন্তত 105 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে দুর্ঘটনায় অন্তত 20 জনের মৃত্যু হয়েছে আর 13টি মৃত সামরিক বাহিনীর সৈন্যদের অভ্যন্তরীণ গোলাগুলি বা আগুন লাগার কারণে হয়েছে। অন্যান্য বিভিন্ন কারণে বাকি 6টি মৃত্যুর ঘটনা ঘটেছে। ভুলবশত গুলিতে অন্তত 1 জনের মৃত্যু হয়েছে। টাইমস অফ ইসরায়েল পৃথকভাবে জানিয়েছে, বিমান হামলার জায়গায় ভুলভাবে শনাক্ত করা, ট্যাঙ্কের গোলাবর্ষণ এবং নিজেদের ভেতর বন্দুকযুদ্ধে গুলিতে সৈন্যদের নিহত হওয়ার ঘটনা ঘটছে। এদিকে অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলীয় রাফার সীমান্তে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনি মেডিকেল সূত্র জানিয়েছে, সেখানে মঙ্গলবার কমপক্ষে 20 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 7 জন শিশু এবং কমপক্ষে 5 জন নারীও রয়েছে। এদিকে মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে যুদ্ধবিরতি নিয়ে একটি ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। খবর আল জাজিরার। গাজার দক্ষিণের শহর রাফায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় কয়েক ঘন্টায় 7 শিশুসহ 20 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরো বড় ধরনের হামলা সামনে রেখে ইসরায়েলি বাহিনী সেখান থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলেছে। এদিকে ইসরায়েলের অবরুদ্ধ গাজা উপত্যকায় অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ ধ্বংস করছে বলে অভিযোগ করেছে অস্ট্রেলিয়ার শতাধিক ইতিহাসবিদ। গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে একটি খোলা চিঠিতে তারা বলেন, গাজার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ ধ্বংসের হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অস্ট্রেলিয়ার ইতিহাসবিদদের দাবি, ফিলিস্তিনিদের জীবন ধ্বংস করা এবং তাদের জন্য গাজায় বসবাস করা অসম্ভব করে তোলাই ইসরায়েলি বাহিনীর মূল লক্ষ্য। চিঠিতে স্বাক্ষর করা ব্যক্তিরা গাজার বিশ্ববিদ্যালয়, স্কুল, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, গ্রন্থাগার, আর্কাইভ, মসজিদ এবং গির্জা ধ্বংসের কথাও উল্লেখ করেছেন। ইতিহাসবিদ হিসেবে আমরা এটিকে জনগণের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের উপর আক্রমণ হিসেবেই দেখছি। গাজার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ শেষে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিয়ন্ত্রণ ইসরায়েলি সামরিক বাহিনী নিজেদের হাতে নেবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল মঙ্গলবার ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি এই সংবাদ মাধ্যমকে নেতানিয়াহু বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনী নিয়ন্ত্রণে থাকবে। যুদ্ধের পর গাজা একটি বেসামরিক প্রশাসন কাজ করবে। উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে এই উপত্যকায় পুনর্বাসন কাজ করা হবে।